পুরুলিয়া মোহলভুটা এলাকায় কিশোরী খুনের ঘটনার 20 দিন পরেও ঘটনার কোনো কিনারা করতে পারল না পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো মৃত কিশোরী পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারী। মোহলভুটা এলাকায় গত 16 ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বছর 10-এর গুলাবসা খাতুন নামে এক কিশোর। ওই দিন খোঁজ খবর করার পর ওই দিনই রাতে এলাকার একটি কুল গাছের নিচ থেকে নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনায় এটিকে একটি দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় মৃতের পরিবার। ওই কিশোরীকে খুন করা হয়েছে বলে বারবার পুলিশের কাছে দাবি জানায় তার অভিযোগ পুলিশ কর্ণপাত করে। এরপর টানা 19 দিন পার হলেও পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি। এরপর মৃত কিশোরীর ময়নাতদন্তে জানা যায় ওই কিশোরীকে গলা টিপে খুন করা হয়েছে। এরপরেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বৃহস্পতিবার পুরুলিয়া সদর থানা ঘেরাও করে মৃত কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দা। এদিন এলাকার মহিলাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে গুলাবসার খুনিদের গ্রেপ্তারের দাবি জানায়। ঘটনার জেরে থানা চত্বর অবরুদ্ধ হয়েছে। আজকে আমাদের পুরুলিয়া শহরে 11 নম্বর ওয়ার্ডের একটা মেয়ে, একটা মুসলিম আজ নিঃসঙ্গভাবে মারা গেছে। আমরা চাইছি এটা সঠিকভাবে যাতে প্রশাসন যাতে সঠিকভাবে যাতে প্রশাসন এটার ব্যবস্থা গ্রহণ করে আর যাকে যারা গড়িয়ে দোষারো তার কাছে শাস্তি দেয়। ঠিক আছে। আমাদের যেটা উদ্দেশ্য হয়েছে যে আমাদের আজকে যে সে একটা নিজের ভিতরে সম্প্রীতি বজায় রেখে আমরা সব কিছু করছি, আমাদের একটা নিজেদের ভিতরে সম্পর্ক ভালো, এতদিনের যে সম্পর্কটা সেই সম্পর্কটা ছিন্ন করার কোনো উদ্দেশ্য থাকতে পারে সেটা আলাদা জায়গা। আমাদের যেটা হচ্ছে একটা বাচ্চা ছেলে যদি যেভাবে যা কিছু হয়েছে সত্যিকারের যদি কোনো মার্ডার হয়েছে না সত্যিকারের কী হয়েছে সেটাকে যাতে সত্যিকার সত্যি রিপোর্টটা বেরিয়ে আসে, সাথে সাথে যে কালপিট সেই কালপিটকে যাতে ইমিডিয়েট ধরে আমাদেরকে তার সঠিক পানিশমেন্ট দেওয়া হয় তার ব্যবস্থাটা করতে হবে আমাদের। এটাই আমাদেরকে আমাদের যেটা আজকের অনুরোধ বা সবারই যে কথাটি এটা যে কালপিট আজ যদি কালপিটটা বাইরে থাকে কালকে আরও যে আমাদের বিপদ হবে না এর তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ তার জন্য কালপিটটাকে যে কোনো মতে হোক তাড়াতাড়ি আমাদের ধরে শাস্তি যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। সর্বপ্রথম জানাই আমরা মোহলভুটার উপর থেকে 11 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমরা দীর্ঘ 20 দিন পার হয়ে গেল, আমাদের গুলাবসার মেয়ে, আমাদের মেয়ে, আমাদের সন্তানের মতন সেই মেয়ে আমরা সবাই ভালোবাসি তাকে। দীর্ঘ এতদিন ঘটনা ঘটে যাওয়ার পর পাড়ার মধ্যে একটা এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে আছে, প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে একটা এমন একটা নিষ্ভাব হয়ে আছে যে তারা সন্ধ্যার পর বাড়ির থেকে বার হতে অসুবিধা সৃষ্টি করছে এমন একটা ঘটনা। আমি চাই যে খুনি যেভাবে ঘুরে বেড়াক বা যেভাবে একটা পরিস্থিতির মধ্যে একটা তৈরি আতঙ্ক তৈরি হয়েছে এত সুন্দর একটা জায়গার মধ্যে, আমার মনে হয় যে গেটের ওপারে যে মানুষ আমরা থাকি আমরা কোনোদিনও জাতি বর্ণ সম্প্রদায় ভাব কোনোদিনও মনের মধ্যে নেই, আমাদের থাকবেও না কোনোদিনও। আজ আমরা পূর্বপুরুষ থেকে 14 পুরুষ থেকে আমরা কিন্তু কোনটা কোন জাতির আমরা জানি না, কিন্তু যে কোনো কর্মসূচিতে বিয়াঘর হোক বা যে কোনো অনুষ্ঠানে আমরা পরস্পর পারস্পরিকে আমরা কিন্তু নিমন্ত্রণ দিই, আমরা কিন্তু একই মিলেমিশে থাকি। আমরা এখন চাইছি যে যে একটা ঘটনা ঘটেছে অপরাধীর একটা শাস্তি আমাদের চাই, এটাই আমাদের। আমরা গোটা 11 নম্বর ওয়ার্ড বাসী জানি যে এটা হত্যা, কিন্তু তার
সত্ত্বেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা চাই পুলিশ ইতিমধ্যেই যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং যে দোষী সে যাতে শাস্তি পায়, এটাই মূলত করা উচিত। তার জন্য এখানে সবাই এসেছি আমরা, এখানে কোনো রাজনৈতিক মঞ্চ এটা নয়, কিন্তু সবাই এসেছি একটাই উদ্দেশ্য যে ঘুর প্রসারের যে খুনি সে যাতে ধরা পড়ে এবং পুলিশ তাকে যথাযোগ্য শাস্তি দিতে পারে, এটাই আমাদের দাবি। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে সদর থানার পুলিশ। ঘটনায় সাত দিনের সময় চেয়ে আসল অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আসিফ আনসারির সাথে শেখ সাজ্জাদ, জঙ্গলময় নিউজ, পুরুলিয়া।